করে নেব যে উনার কোনটা বেটার লাগলো, কত করে কিরকম ভাবে কি করলেন, কারণ ব্যবহারিক পুরোটাই আমরা নরমাল মার্কেটে একটা আমাদের সঙ্গে এশিয়ান পেন্টসে নিয়েছি বলে কোনটা উনার বেটার লাগলো, ডাইলিউশন, ব্যবহারিক প্রয়োগ, কভারেজ মনে হলো, ওপাসিটি কোনটা ভালো লাগলো, সে কিছু প্রশ্ন আমরা করে নেবো। আপনি একটু দেখে নিন কোনটা কিরকম লাগলো, কি মনে হতে পারে। আচ্ছা অমিত দা, দুটো তো আমরা অ্যাপ্লিকেশন করলাম, তোমার বেন্ডারই এখানে কাজকর্ম করলো, তো তোমার কি মনে হয় যদি আমি এশিয়ান পেন্টস থেকে শুরু করি, এশিয়ান পেন্টস ডক্টর ইমরান সামনে আমরা অ্যাপ্লিকেশন করলাম, এটার ফিনিশিং তোমার কি মনে হয়, তার ঢাকার ক্ষমতা বা কভারেজ বলে তোমার কোন কি মনে হলো বেটার, দুটোর মধ্যে বেটার আর তোমার মেন ডিফারেন্স মানে এশিয়ান পেন্টস এর মানে যে কভারিং ব্যাপারটা, যে কভারেজটা ওটা অনেকটাই কম। আচ্ছা, ফার্স্ট হচ্ছে 1 লিটার যে মাল খোলা হলো অনেকটাই মানে পাতলা, ওখানে দেওয়া আছে যে 600 না কত 500 থেকে 600 জল, ওখানে হলো খুব জলে জল ইউজ হবে তো 400 গ্রাম, 800 গ্রাম জল ইউজ হলো মাল পাতলা হয়ে যাবে। আচ্ছা, ওই যে যেটা সলিউশন করা আছে ওটাই দিয়েছে। দেওয়ার পর যখন মাল মারা হলো, মারার পর তো রোলার চ্যানেলের করতে ভালো চলে যাচ্ছে, মানে মাল টান মারার ক্ষমতা নেই, এটা হলো এশিয়ান পেন্টস চলে গেল। আমাদের মাল অলরেডি এমনি মোটা, তো আমাদের মালে ওখানে দেওয়া আছে 500 থেকে 600 জল, তো ওখানে 600 ওপরেও জল দিয়ে দেবো, দেওয়ার পরও মোটামুটি মাল মোটাই থাকবে আমাদের মাল। আর যদি হোয়াইটনেস এর কথা বলি, সাদা রক্তটা কোনটা মনে হচ্ছে এখন আপাতত ভেজে আছে, কিন্তু যা ফার্স্ট কোটের মধ্যে দেখেছিল, ফার্স্ট কোট অনুযায়ী তোমার কি মনে হয় দেখা দিনে শুধু দিনে সাদার পরিমাণের ডিফারেন্সটা কোনটা, কোন অবস্থাতেই বলছি ভেজা অবস্থাতেও আমাদের মানে ডিউলাক্সটাই আমাদের মানে হোয়াইট বেশি মনে হচ্ছে। আচ্ছা, শুকি গেলে তো আরো হোয়াইট বেশি আরো একটু ভালো। ওকে, কভারেজটাও বেশি। আর যদি বলি ব্যবহারের মধ্যে কোনটা স্মুথ বলে তোমার মনে হয়েছে, স্মুথ এটাই মনে হয়। আর এটা ব্যবহার করতে গেলে তো 10 বার রোলার চালাতে হয়, বাবা দশমিকে তো ঢাকতে তো হবে, বাবা অবস্থা দেখো ছেড়ে দেবে না, বাবা ঢাকতে গেলে 10 বার রোলার চালাতে হবে, মানে এখানে লেবারটাও বেশি যাবে একদম, মানে যে ডাইলুশন করা আছে ওই হিসাবে যদি অ্যাপ্লাই করা হয় ওয়ালে লেবারটা প্রচুর পরিমাণে। থ্যাংক ইউ অমিতা, যাই হোক ক্লিয়ার আউট করে দিই উনার কিছু কিছু জিনিস। উনি যেটা কভারের কথাটা বললেন, কভার মানে এখানে উনি ওপাসিটি কে বোঝাতে চাইছেন, মানে ঢেকে দেওয়ার হাইডিং এর ক্ষমতাটা, এটা হচ্ছে আমাদের এখানকার ল্যাঙ্গুয়েজ, চলতি ভাষা আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা ইউজ করি। এই কভারেজ কত, কভারেজ মানে এটা নয় যে আমার পেনটা কতটা জায়গা জুড়ে কাজ করছে, কভারেজ মানে এটা ওনারা বোঝাতে চান যে পেনটা কতটা দাগ ছোপ গুলোকে ঢাকতে পারছে, পুরনো পেনকে ঢাকতে পারছে, এক নম্বর। দু নম্বর, উনি যেটা বললেন যে ক্লিয়ার আমরা এটাতে হয়ে যাই, পরিষ্কার এটাতে হয়ে যাই, হয়তো স্মুথ মনে হচ্ছে এটা, কারণ খুব তাড়াতাড়ি ব্রাশ হচ্ছে, কিন্তু আমার লেবার কস্টিং এতে বেশি লাগবে, কারণ যখন আমরা মারছি মেটেরিয়ালটা খুবই পাতলা, এই পাতলা ধরুন আমাকে বারবার রোলারটাকে অ্যাপ্লিকেশন করতে, যখন রোলার অ্যাপ্লিকেশন করতে বারবার অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, বাবলস এসে যাচ্ছে বলে তখন আমাকে লেবারের সময় বেশি যাচ্ছে, মানে লেবারের খরচা বাড়ছে অটোমেটিক্যালি, তাতে আমার কি হচ্ছে আমার কস্টিং বাড়লে আমার প্রফিট মার্জিন কমে যাচ্ছে, কিন্তু সেখানে ডিউলাক্সে যখন মেটেরিয়াল আমরা ইউজ করছি সেখানে মার্জিন বা একবার ইউজ করলেও সেখানে মেটেরিয়াল যদি বেশি পরিমাণ জলও আমরা মেশাই তাহলে সেখানে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করবে না, আমার মেটেরিয়ালটা পাতলা হয়ে যাবে না। তো যাই হোক, যদি অন্য কোনো সময় আবার কোনো প্রোডাক্টে বিবিটি করি তো আবার অ্যাজ ইউজুয়াল আমরা আবার ডিসকাশন করব কোনটা কিরকম। থ্যাংক ইউ, নমস্কার।